এবার হিসাব নিকাশ পাল্টে ইরানের সঙ্গে হাত মেলাচ্ছে সৌদি। ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর মধ্যপ্রাচ্যের পুরো রাজনীতি বদলে যাবে, এমনটা আগেই বলেছিলেন বিশ্লেষকরা। এবার দিন যত সামনে গড়াচ্ছে সেই পূর্বাভাসই যেন সত্য প্রমাণিত হচ্ছে। এরই মধ্যে পররাষ্ট্র নীতি নিয়ে নতুন করে হিসাব নিকাশ কষতে বসেছেন সৌদি আরবের কর্মকর্তারা। ইসরায়েল ও হামাসের যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার দীর্ঘদিনের উদ্যোগ স্থগিত করেছে সৌদি আরব। এরই মধ্যে বিষয়টি মার্কিন কর্মকর্তাদের জানিয়ে দিয়েছে সৌদি কর্মকর্তারা। এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে শনিবার এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা AFP। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ স্থগিত করলেও মধ্যপ্রাচ্যের আরেক প্রভাবশালী দেশ ইরানের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে সৌদি। তিন দিন আগে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছিল, ফিলিস্তিন ইস্যুতে গত বুধবার 11 অক্টোবর প্রথমবারের মতো ফোন আলাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। চীনের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের এই দুই পরাশক্তির সম্পর্ক পুরোপুরি জোড়া লাগার পর গত বুধবারই তারা প্রথমবারের মতো আলাপ করেছেন। দুই দেশের নেতা টানা 45 মিনিট ফোনে কথা বলেছেন। গত 11 অক্টোবর এক এক্স বার্তায় ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি বলেছেন, ইব্রাহিম রাইসি ও মোহাম্মদ বিন সালমান প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন। এ সময় দুই নেতা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ বন্ধ করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন। একই সঙ্গে তারা ইসলামী ঐক্যের ওপর জোর দিয়েছে। আলোচনায় তারা এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন যে ফিলিস্তিনে হামলার যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত এবং সেখানে ইসরায়েলের অপরাধ তাদের জন্যই ভয়াবহ নিরাপত্তাহীনতার কারণ হবে।